বাংলাদেশের প্রবাসীদের কাছে খুবই পরিচিত একজন মুখ, অনেক প্রবাসীর কাছে প্রিয় মুখ, আর তিনি হচ্ছেন ফরিদপুর চার আসনের যিনি পরপর দুইবার নির্বাচিত এমপি নিক্সন চৌধুরী। আমিও ওনাকে যথেষ্ট পছন্দ করি। তো নিক্সন ভাইয়ের সাথে আসলে প্রধানমন্ত্রীর ঝালটা কি, অথবা নিক্সন ভাইকে কোথাও না কোথাও শেখ হাসিনা পছন্দ করেন না, বাট ওয়াই? আর এটা যে পছন্দ করেন না, এবারে বিষয়টাকে শুধুমাত্র এখানে রাখেন নাই, নিক্সন ভাইকে শিক্ষা দেওয়ার জন্য তিনি যে দুইটা সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে বোঝা যাচ্ছে যে নিক্সন ভাইয়ের সাথে আসলে কোথাও না কোথাও প্রধানমন্ত্রীর তো একটা রাগ বা গোসা আছে, আর এবার ওনাকে শিক্ষা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ভিন্ন আরেকটা পদক্ষেপ নিয়েছেন। দর্শক, আপনার নিক্সন চৌধুরী পরপর দুইবার নির্বাচিত হয়েছেন কিভাবে জানেন? সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে, তিনি কিন্তু কখনো নৌকার লোক হলেও আপনার কি বলা যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ার পরও দুইবারের নির্বাচনে তিনি কিন্তু আপনার নৌকা পান নাই, কিন্তু স্থানীয় রাজনীতিতে নিক্সন চৌধুরীর জনপ্রিয়তা আকাশচুম্বী। তো আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগের একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে তিনি আপনার তার জায়গা আছেন, যদিও তিনি নিজে যুবলীগের একজন বড় নেতা। তো এখন সর্বশেষ যে মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে সেখানে নিক্সন চৌধুরী মার্কানা পেয়ে হতাশ হয়েছেন, উল্টা উনি যাকে সবচেয়ে অপছন্দ করেন অথবা ধরেন যাকে নিয়ে তিনি সবসময় কথা বলেন, ফরিদপুর চারের আওয়ামী লীগের যিনি প্রার্থী সেটা হচ্ছেন কাজী জাফরুল্লাহ সাহেবকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন, এমনকি অনেক ধরনের রাজাকার থেকে শুরু করে বা বিভিন্ন বক্তব্য কিন্তু তিনি দিয়ে থাকেন, কিন্তু যখন নির্বাচনী সরকার গঠন হলো, মানে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন হলো, তখন দেখলাম যে সেখানে কাজী জাফরুল্লাহর নাম উঠে এসেছে। তখনই আমি বুঝতে পারছিলাম যে কোথাও না কোথাও নিক্সন চৌধুরীর এ ধরনের কথাবার্তা হয়তোবা প্রধানমন্ত্রী পছন্দ করেন না, যার কারণে তিনি যাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করছিলেন কাজী জাফরুল্লাহকেই আবারও আপনার নৌকার টিকিট দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। আর বর্তমান সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন, তিনি আপনার জমা দিলেও তাকে কি বলা হয় যে দল থেকে মূল্যায়ন করা হয়নি। এখন এটা নিয়ে অনেকটা হতাশ, তো না হতাশ হচ্ছে দলীয় পয়েন্ট অফ ভিউতে তিনি হতাশ, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আবারও নির্বাচন করবেন, যেহেতু তিনি রানিং এমপি আছেন সুতরাং সেখানে নিক্সন চৌধুরীর ঘাঁটি, এটা তো কোনো ভুল নাই, কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি নিক্সন চৌধুরীর কিছুটা হতাশা উঠে এসেছে। তো হতাশাজনক ইস্যুটাতে তিনি একটা বক্তব্য দিয়েছেন, আমরা যদি একটু দেখি, নিক্সন চৌধুরী ভাই তিনি বলছেন যে একটা মিনিট আমি একটু আসলে রেফারেন্সটা থেকে আপনাদেরকে যদি বলি তাহলে ভালো হয়। নিক্সন চৌধুরীর বক্তব্য যে আশা করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 10 তারিখ জনসভায় আমার সমর্থন দেখেছেন, মানে নির্বাচনের আগে কিছু জনসভা যেগুলো হচ্ছিল 10 তারিখ একটা বিশাল জনসভা করেছিল নিক্সন চৌধুরী। তো তিনি বলছেন যে প্রধানমন্ত্রী সবই জানেন এলাকায় আমার উন্নয়ন এবং মূল্যায়ন এবং ব্যাপক জনতার সমর্থন আমার আছে, তাই মনে করছিলাম এইবার অন্তত আমাকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করবেন, কারণ আমি পরপর দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে এই এলাকায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে আমি বিজয়ী হয়েছি, এমপি হয়েছি। চলতি এই সংসদ নির্বাচন করার বিষয় নিয়ে যদিও আমরা দিন শেষে দেখেছি যে তিনি আপনার স্বতন্ত্র প্রার্থী হিসাবেই আবার নির্বাচন করবেন, তো আপনার এই আসনটিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে আপনার রাখা হয়েছে, যিনি এই মুহূর্তে নির্বাচনী কমিটির কো চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। এখন নিক্সন ভাইয়ের মনটা যেখানে খারাপ, পাশ করা তার জন্য ওয়ান টু ব্যাপার, ডাজন ফ্যাক্ট, কিন্তু যখন নৌকা পায় না দলের কাছ থেকে মূল্যায়নের ইস্যুটাতে তিনি হতাশ, যদিও ওইভাবে কোনো কিছু বলার সুযোগ নেই, কিন্তু ওনার বক্তব্যটা এটাই স্পষ্ট হয়েছে যে আসলে প্রধানমন্ত্রী ওনার উপর কী নিয়ে রাগ। আমিও আসলে এই জিনিসটা বুঝি না, নিক্সন পরিবারের সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক, আবার নিক্সন ভাই তিনি সারাদিনই বিএনপি জামাতের বিরুদ্ধে তার অবস্থান বা জ্বালাময় বক্তব্য দেন, ইভেন তার ব্যাপক জনসমর্থন আছে, এরপরে আসলে কেন? আমার ধারণা যেটা হইতে পারে যে উনি একটু পাগলা টাইপের, পাগলা টাইপের, কিন্তু নৌকার টিকিট ছাড়াই উনি পাগলা টাইপের, ঠিক আছে? তো সেখানে হয়তো নৌকার টিকিট পেলে কি আরও পাগলা হয়ে যাবেন, বা কাজী জাফরুল্লাহ সহ আর অনেকদেরকে নিয়ে তিনি যে বক্তব্য দেন প্রকাশ্যে সেগুলোতে হয়তো দলীয় ভাবমূর্তি অথবা দলীয় চেইন অফ কমান্ড কিছুটা ভেঙে যাবে, এরকম কিছু হয়তো বা এগুলার জন্যই প্রধানমন্ত্রী ওনারা এই টাইপের একটা শিক্ষা দিচ্ছেন। আমি এবার ভাবছি যে 100% উনি পাবেন, সবাই ভাবছে, এমপি তিনি হবেন সেটা আলাদা, কিন্তু দলের মূল্যায়নের ইস্যুটা কোথাও না কোথাও প্রধানমন্ত্রীর তো একটা গোসা আছে। দেখা যাক, কোনো এক সময় হয়তো আমরা জানতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।